আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি আমাদের নিয়মিত আয়োজন ডেইলি জেনারেল নলেজ এর অন্য একটি এপিসোড নিয়ে তো আমরা প্রতিদিন বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের তথ্য যেগুলো সাধারণ জ্ঞানে আসার মতো সেগুলো বিভিন্ন পত্রিকা থেকে সংগ্রহ করে আপনাদের জন্য আমরা উপস্থাপন করি তো এই তথ্যগুলো আপনারা যদি খাতায় নোট করে রাখেন তাহলে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা কিংবা বিসিএস এই ধরনের পরীক্ষাগুলোর মধ্যে সাম্প্রতিক সাধারণ জ্ঞান যেগুলো আসে সেগুলো ইনশাল্লাহ আপনাদের কমন করবে তো শুরু করি আমরা যে ডেলি জার্নালাইজার আজকের পার্টি কি কি রয়েছে দেখি আমরা ভাসু বিহার অবস্থিত কোথায় সেটা হচ্ছে বগুড়া শিবগঞ্জ উপজেলায় কেন বাসু বিহারের তথ্যটা ইম্পর্টেন্ট দেখুন সম্প্রতি এই বিহারে তেরোশো বছর আগের প্রাচীন চারটি স্তূপা পাওয়া যায় তেরোশো বছর আগের এই জন্য কিন্তু আপনার হয়তো পরীক্ষা আসতে পারে যে সম্প্রতি আলোচিত বা সম্প্রতি স্তূপা পাওয়া যায় কোন বিহারে বা কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শনে তখন সেটা দিবেন স্থানীয় লোকদের কাছে এই বিহারটি নরপতির ধাম নামে পরিচিত ছিল স্থানীয় লোকদের কাছে দুই নম্বর সিরিয়া বিষয়ক জাতিসংঘের নতুন দূতের নাম জাইর পেদারসেন নরওয়ের জাইর পেদারসেন বিবিসির করা সেরা একশো অনুপ্রেরণা দানকারী নারীর তালিকায় রয়েছেন সীমা সরকার তম এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আপনারা দেখেছিলেন একটা ছবি যে এক মা তার প্রতিবন্ধী ছেলেকে কোলে তুলে অ্যাডমিশন টেস্টের জন্য নিয়ে আসে উনি হচ্ছেন সীমা সরকার তার ছেলে শারীরিক প্রতিবন্ধী হৃদয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় সম্প্রতি বাংলা একাডেমি ঘোষিত নতুন চারটি পুরস্কারের নাম সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার আর দুই হাজার আঠারো ইসলাম কবিতা পুরস্কার দুই আঠারো সাদাত আলী আখন্দ সাহিত্য পুরস্কার দুই হাজার আঠারো ও কবির চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার দুই হাজার আঠারো এই চারটি নতুন পুরস্কারের ঘোষণা দেয় বাংলা একাডেমি দেখি সম্প্রতি চালু হওয়া নতুন সমাজ কল্যাণ পদকের নাম দেখুন মাদার অফ হিউম্যানিটি পুরস্কার মাদার অফ হিউম্যানিটি এটা মন্ত্রিসভা কিন্তু অনুমোদন দিয়েছে আর এই পুরস্কারটা দেওয়া হবে জনকে এই পুরস্কারটা দেখি ঢাকা আন্তর্জাতিক ফোক টেস্ট বা লোকসঙ্গীত উৎসব শুরু হয় পনেরোই নভেম্বর দেখি আর্মি স্টেডিয়ামে এই উৎসব শুরু হয় এটি ছিল এই মানে চতুর্থ আসর এবারে যে ফোক টেস্টটা হয় তারপর সম্প্রতি আটলান্টিক মহাসাগরে পাওয়া আর্জেন্টাইন সাবমেরিনের নাম এ আর এ স্থান জুয়ান সম্প্রতি আটলান্টিক মহাসাগরে এ আর্জেন্টাইন সাবমেরিন যেটা ডুবে গিয়েছিলো সেটা পাওয়া তারপর দেখি আমরা বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূতের নাম দেখেন আর্ল রবার্ট মিলার আর্ল রবার্ট মিলার ইনি কিন্তু আপনার নতুন মার্কিন রাষ্ট্রদূত তারপর দেখি সম্প্রতি যুক্তরাজ্যের আইনসভা থেকে পদত্যাকৃতকৃত ব্রেক্সিট বিষয়ক মন্ত্রীর নাম ডোমিনিক ক্রাব ডোমিনিক রা ব্রেকজিট নিয়ে কিন্তু খুব বেশি আলোচিত হচ্ছে আপনাদের পরীক্ষার জন্য কিংবা ভাইবার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জওহরলাল নেহরু তৈরি ভারতীয় পত্রিকার নাম ন্যাশনাল হেরাল্ড জওহরলাল নেহরু মতুয়া সম্প্রদায় বাস করে ভারতের পশ্চিমবঙ্গে মতুয়া কারণ এরা কিন্তু মানে রাজনীতিতে এখন বড় একটা ভূমিকা পালন করতেছে এই জন্য এখানে তুলে ধরলাম সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউসের বিরুদ্ধে মামলা করে যে সংবাদ মাধ্যম সেটা হচ্ছে সিএনএন মামলা করে সমুদ্রে মিয়ানমারে মানে গভীর সমুদ্র বন্দর তৈরি করার পরিকল্পনা মিয়ানমারের গভীর সমুদ্রে বন্দর তৈরি করার পরিকল্পনা করে যে দেশ এটা হবে দেখুন এটা হবে দক্ষিণ এশিয়ায় চীনের তৃতীয় সমুদ্র বন্দর এছাড়া চীনের বাকি সমুদ্র বন্দর গুলো হচ্ছে দেখুন পাকিস্তানের গোয়াদরে মানে এটা আরব সাগরের কাছে আর শ্রীলঙ্কা হাম্মান টোটা বন্দর যেটা তারা নিরানব্বই বছরের জন্য ইজারা নিয়েছে সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে পরিষদের আপনারা জানেন ও আপনার মধ্যে একটা বিতর্ক এটা গোলান মালভূমির মালিকানা দেওয়া হয় যে দেশকে সেটা হচ্ছে সিরিয়াকে গোলান মাল ভূমির মালিকানা মালয়েশিয়ার পিপল জাস্টিস জাস্টিস পার্টির বর্তমান প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম কিন্তু সম্প্রতি নির্বাচিত হয়েছেন এই পিপল জাস্টিস পার্টির তো আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে আজকে এটুকুই ছিল আমাদের আমাদের বাকি তো টিউটোরিয়ালগুলো দেখার অনুরোধ রইল বাংলা সাধারণ জ্ঞান আইসিটি এছাড়াও ইন্টারমিডিয়েটের অনেক টিউটোরিয়ালগুলো আমাদের এখানে দেওয়া রয়েছে আপনারা খাতায় এগুলো টুকে রাখবেন তাহলে ইনশাল্লাহ পরীক্ষার জন্য অনেক কাজে লাগবে তো ভালো থাকবেন পরবর্তী টিউটোরিয়ালে দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ